আসসালামু আলাইকুম। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 300 তালেবান বন্দীকে মুক্তি দিল আফগান সরকার। সামরিক যান ডুবে 8 মার্কিন সেনা নিহত। সীমান্তে উত্তেজনা হ্রাসে ফের চীন ভারত কমান্ডার পর্যায়ের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে 300 তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার। রোববার তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে দেশটির সরকার এ ঘোষণা দিল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, পারওয়ান এবং অন্যান্য প্রাদেশিক জেল থেকে 317 জনেরও বেশি তালেবান বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে সর্বমোট 4,917 জন তালেবান মুক্তি পেয়েছেন। ফেব্রুয়ারিতে তালেবান চুক্তির অংশ হিসেবে বন্দী মুক্তির এ প্রক্রিয়া 5,100 জন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকবে বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি উভচর সামরিক যান ডুবে 8 নৌসেনা নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার উপকূলে গত বৃহস্পতিবার ওই সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলেও এর 40 ঘন্টা পর স্থানীয় সময় গত শনিবার দেশটির সেনাবাহিনী ওই হতাহতের ঘটনা প্রকাশ করে। মার্কিন নৌ কমান্ডার কর্নেল ক্রিস্টোফার ব্রোনজি এ দুর্ঘটনার কথা জানান। এদিকে পূর্ব লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে ফের কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে চীন ও ভারত। রোববার স্থানীয় সময় সকাল 11টায় চীনের চুশুল মোল্ডো অংশে কর্নেল পদমর্যায়ের এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গত মার্চ মাসের পর থেকে দুই দেশের মধ্যে এটি পঞ্চম সামরিক বৈঠক। খবরে বলা হয়েছে, বদ্ধপরিকর উভয় দেশ দ্বিপক্ষীয় এই বৈঠকে সীমান্ত রেখা থেকে নিরাপদ দূরত্বে সরে আসা বিষয়ে সমঝোতা হতে পারে। তবে কর্নেল পদমর্যাদার এই বৈঠকের মধ্যে উদ্বেগ বিরাজ করছে ভারতীয় সেনাবাহিনীতে। তাদের মতে, প্যাংগাং লেকে এখনও চীনের সেনাবাহিনীর নজরদারি নৌকা চোখে পড়েছে। শীতের পোশাক সংগ্রহের হিড়িক পড়েছে সীমান্তে। এটি চীনা সেনাবাহিনীদের বড় উদ্বেগ বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, বিতর্কিত এলাকা থেকে সরে আসার প্রক্রিয়া শেষ করতেই এ কূটনৈতিক উদ্যোগ। লাদাখ সীমান্তের ভারত চীন উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের তরফ থেকেই সহমত হয়ে বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে অভিযোগ করা হয়েছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরোপুরি সেনা সরায়নি চীন। যদিও বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই দেশের পক্ষ থেকে নিজেদের সেনাবাহিনীকে গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কনকা পাস এবং গ্যাংগং হ্রদ এই তিনটি জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে। অবশ্য চীনা দাবিদের সঙ্গে সহমত পোষণ করেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সেরা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুই দেশই সম্মতি দিলেও এখনও পুরোপুরি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়নি। চীন এখনও তাদের সব সেনা সরায়নি বলেই অভিযোগ তার। ভারত চীন সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সময় অনুরাগ শ্রীবাস্তব আরও দুই দেশের মধ্যে সামরিক এবং কূটনৈতিক আলোচনার কথা তুলে ধরে মনে করে দেন যে, সীমান্তে শান্তি বজায় রাখার উপরে নির্ভর করছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি।